তো কালকের খবর, ঢাকার দুইটা মাদ্রাসায় পুলিশ অভিযান চালিয়ে 500 বেশি চাকু আর ছুরি। ঢাকার দুইটা কওমি মাদ্রাসায় পুলিশ অভিযান চালিয়ে 500 বেশি চাকু আর ছুরি এগুলো বের করেছে। আপনারা কথাটা শুনছেন কিনা আমি জানি না, না শুনলেও শুনবেন, আসতেছে কিন্তু। আরে ভাই, ছাত্রলীগের নেতাদের রুমের মধ্যে কত রকমের দেশি বিদেশি অস্ত্র নাকি? যুবলীগের যুবকদের রুমের মধ্যে কত রকমের বেআইনি অস্ত্র, সেখান থেকে একটা নরইন, একটা বই সিলাই করা শুয়া পর্যন্ত পুলিশ আজ পর্যন্ত বাইর করতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ঢাকার দুইটা কওমি মাদ্রাসায় 500 বেশি চাকু আর ছুরি বাইর করেছে। ভাই, কওমি মাদ্রাসায় চাকু আছে, ছুরিও আছে। আপনারা জানেন এই কওমি মাদ্রাসাগুলো পাবলিক অনুদানের উপরে চলে, বিশেষ করে কোরবানির সময় কওমি মাদ্রাসার মহতামে হুজুররা পুরো এলাকার সাথে নেটওয়ার্ক সৃষ্টি করে যে আপনারা যে কোরবানি দিবেন আমাদের ছেলেরা আপনাদের বাড়িতে যাবে, তারা আপনাদের গরু মোষ ছাগল এগুলো জবাই করবে, তারা চামড়া খুলে দেবে, দরকারে গোস্ত বানাই দেবে, আপনারা চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেবেন, ঠিক? কওমি মাদ্রাসায় এইভাবেই চামড়া কালেকশন করা হয়, ছাত্ররা ঘরে ঘরে চলে যায়, বাড়িতে বাড়িতে চলে যায়। এখন একটা কওমি মাদ্রাসায় যদি 500 চাকু পাওয়া যায়, 8000-তে ছাত্র সংখ্যা 12000-এর মতো, কি তাহলে চাকু তো 12000-এর দরকার আছিল, পাওয়া গেছে মোটে কয়খান? 500 খান। ভাই, কথাটা এই জন্যে বলছি, এই যে গত সপ্তাহে তিনটা দিন দেশে এত ক্রাইসিস গেল, এত রকমের টানা পড়েন গেল, কওমি মাদ্রাসার কয়জন ছাত্রের কাছ থেকে কয়টা চাকু পাওয়া গেছে, কোন কয়টা চাকু? তাহলে বুঝে এলো চাকু এগুলো এই কাজের না, এই চাকুগুলো শুধু কোরবানির সময়, কোরবানির সময় কোরবানির জন্তু, এটাকে কাটা কুটা কাজের ব্যবহার করা হয়। এই ধরনের চাকু প্রত্যেকটা কওমি মাদ্রাসা কিন্তু আছে। আপনার ঘরে দাও আছে না? কোনো ঘরে একটা আছে, চারটা পাঁচটাও তো আছে, বিভিন্ন সাইজের আছে নাকি? এখন যদি কেউ এসে বলে তোমার ঘরে দাও পাওয়া গেছে, তুমি অপরাধী, এই দাওটা প্রয়োজন। আর কওমি মাদ্রাসার ভিতরের প্রশাসন কিন্তু খুব মজবুত, সাংঘাতিক শক্ত, আমি তাদের প্রশংসা করি। ঈদের দিন সকালে ফজরের পরে ছাত্রদের নাম লিখে লিখে এই চাকুগুলা বিলি করা হয় কোরবানির ঈদের দিন, আবার বিকালে ওই তালিকা দেখে দেখে চাকুগুলা কর্তৃপক্ষ জমা নেয়, জমা নিয়ে স্টোরে রেখে দেয়, সারা বছর এইগুলো স্টোরে থাকে। এখন সেখান থেকে চাকু পাওয়া গেছে ভাই, এবার আপনারাই বিচার করেন, হাতি ঘোড়া গেল তল, সাগি বলে কত জল, অবস্থাটা সেরকম। কওমি মাদ্রাসা তাদের উপরে হিট করে কোনো লাভ হবে না। এই দেশে এই পর্যন্ত যত রকমের সীমা লঙ্ঘন করা হয়েছে, যত রকমের যত কিছু করা হয়েছে, দেখা গেছে আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, এই দেশের সবচেয়ে নিরীহ নাগরিক তারা, এই দেশের সবচেয়ে ভদ্র নাগরিক তারা, মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক, ঠিক কিনা বলেন? এদের কি নিয়ে বেশি ঘাটাঘাটি হোক, পানি ঘোলা করা হোক, এটা আমরা চাই না। তবে মাদ্রাসার কোনো ছাত্র যদি অপরাধ করে থাকে, আপনারা তদন্ত করুন সঠিকভাবে, আপনারা এগুলাকে অ্যানালাইসিস করে আপনারা বের করুন, অপরাধী মাদ্রাসা ছাত্র হলেও অপরাধী, ঠিক কিনা বলেন? আর আদম আলী কদম আলীর ছেলে যেমন অপরাধী, তেমনি মোটা মেয়া সাঙ্গা মেয়ার ছেলে হইলে বোধ হয় অপরাধী না। এখন ভূতের চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, এটা আপনারা জানেন, যেটাই হয় কয় এরা করেছে ওরা করেছে, জামাত শিবির করেছে, বলে কি না বলেন? ভাই, ইতিহাস সাক্ষী আছে, এই জাতি সাক্ষী আছে, এই দেশের মানুষ সাক্ষী আছে, এই দেশে কারা শান্তিপ্রিয় আর কারা চরমপন্থী, কারা সীমা লঙ্ঘন করে, এই দেশের মানুষ তাদের সবাইকে চেনে, তাদেরকে জানে, ঠিক কিনা বলেন? সুতরাং আর মহামারী চলছে, আরেকদিকে মহাগ্রন্থ আল কোরআন, এইটাকে নিয়ে এই ধরনের
বিভিন্ন রকমের বাতিলের নাটক চলছে, পরিকল্পনা চলছে। এই অবস্থাতে ভিতরে অন্য কোনো ভাবে পানি গোলা করা হোক এটা আমরা চাই না, ঠিক কিনা বলেন? দেড় হাজার বছর চলে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা আলিফ, কোরআনে আলিফ, আলিফ অক্ষরটা যত হাজার বার আছে আলিফ, এটা যোগফল উনিশের ভাগে মিলে যায়, বা যত হাজার বার আছে বার যোগফল উনিশের ভাগে মিলে যায়, তা যত হাজার বার আছে তার যোগফল উনিশের ভাগে। আর কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কিন্তু আরবি অক্ষর উনিশটা, বাড়িতে গিয়ে একটু গুনে দেখবেন উনিশটা। কোরআনের আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাইহা তিসাতা আশার, সর্বোপরি উনিশ। কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে এমনি সারেন্ডার করে নাই, আর কালকের চুনাপুঠি আর ওই বিদ্যা বুদ্ধিহীন নাস্তিক হোটেলে পেঁয়াজ আর মাছ কাটাকুটা করেছে এমন একজন লোক আজকে নেতা সেজে কোরআনের এই আয়াতগুলো বাদ দেওয়ার কথা বলেছে, আর বাংলাদেশের আরেক নাস্তিক সে সামনে আগাচ্ছে কোরআনের এই আয়াতগুলো নাকি সংশোধন করতে হবে। বেটা তুই আয়, তুই আয়, এই দেশের 16 কোটি মুসলমান মরে যায় নাই, তারা জীবিত আছে, তারা বিনা চ্যালেঞ্জে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, কোনো বাড়াবাড়ি কোনো ষড়যন্ত্র অতীতেও সহ্য করেনি, আজকেও সহ্য। মাদ্রাসাগুলো সব আমাদের, চাই কওমি মাদ্রাসা হোক, চাই আলিয়া মাদ্রাসা হোক, চাই হাফিজি মাদ্রাসা হোক। ভাই, ওআইসির সর্বশেষ হিসাব 2019 সালের 31শে ডিসেম্বর 2019, 31শে ডিসেম্বর ওআইসির সর্বশেষ হিসাব, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আই রিপিট, আমি আবার বলছি, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। ভাই, বেদের হাফেজ কয়জন ব্রাহ্মণ আছে? গীতার হাফেজ কয়জন ব্রাহ্মণ আছে? কন ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে যে জাবুর কিতাব ইউনানি ভাষায় আল্লাহ নাযিল করেছেন, জাবুরের কয়জন হাফেজ আছে? ইঞ্জিলের, তাওরাতের নাই, ভাষাগুলো নাই, সব বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে, যার জন্য বেদ, উপনিষদ, তাওরাত, জবুর, ইঞ্জিল এগুলো আসল না নকল এটাই খুঁজে বাইর করার কোনো উপায় নাই, কারণ ভাষাটাই নাই, দুনিয়ার কোথাও ব্যবহার হয় না। কিন্তু দিন যত যাচ্ছে কোরআনের ভাষা তত এগুচ্ছে। অ্যারাবিক ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আর একটা উক্তি, অ্যারাবিক ইজ দ্য রিচেস্ট, অ্যারাবিক ইজ দ্য রিচেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, আরবি একমাত্র ভাষা যেটা দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ, আরবি একমাত্র ভাষা দুনিয়ার যেটা সবচাইতে প্রাচীন, নিখুঁত, নির্মূল, নিরঙ্কুশ যেই ভাষাটা সেটা কোরআনের ভাষা। কি ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, এই জন্য আমি আল্লাহ কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোরআনের আজকে আরবি ভাষা ফসাহাত এবং বালাগাত, কোরআনের শব্দের গ্রন্থ না, কোরআনের ভাবের দোতনা, কোরআনের সুরের ব্যঞ্জনা, কোরআনের ফসাহাত এবং বালাগাত, এগুলার কাছে আজকে কম্পিউটার পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সুতরাং কোরআনকে নিয়ে কেউ কোনো পানি গোলা করুক, কেউ কোনো সুযোগ গ্রহণ করুক, এটা সুযোগ কি আপনারা দিতে রাজি আছেন? জোরে বলো, দিতে রাজি আছেন? আছেন? আমরা প্রতিরোধ করব, প্রতিকার নয়, প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ করব। আমাদের ভিতরে এখনো খালেদের রক্ত আছে, আমাদের ভিতরে এখনো শের খোদা আলীর রক্ত আছে, আমাদের ভিতরে এখনো সেই মোহাম্মদ বিন কাসেমের রক্ত আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা নতুনভাবে আবার শপথ গ্রহণ করি।